তো হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন অমর ইউটিউব চ্যানেল ওর অমর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজ তেরোই আগস্ট পশ্চিমবঙ্গবাসীদের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর কী পূর্ববাস দিল তো আজকের ভিডিওতে আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত অমর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের নোটিফিকেশানটি অন করে দেবেন কারণ পরবর্তীকালে আমি যখনই কোনো এ ধরনের নিউজ আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো চলুন কী বলছি পশ্চিমবঙ্গবাসীর জন্য আলিপুর আবহাওয়া দপ্তর তো জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি পূর্বাভাস বজ্রপাতে মৃত্যু পনেরো জন পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃষ্টি খুব বেশি হবে প্রধানত রাজ্য পশ্চিম প্রান্তে তুলনায় পূর্বে কম অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান ও বাঁকুড়ায় এছাড়া দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে কম বেশি বৃষ্টি হবে একটি ঘূর্ণবর্ত ক্রমশ নিম্নচাপে রূপ নিচ্ছে ফলে তার জেরে ভারী বৃষ্টি হতেই পারে তাছাড়া বর্ষার মেঘও সক্রিয় সোমবারও দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টি হয়েছে সমুদ্র ছিল উত্তাল রাজ্য কেবল সোমবার প্রবল বজ্রপাতের সঙ্গে বৃষ্টি হয়েছে আর সেই বজ্রপাতের শিকার হয়েছে পনেরো জন একই জায়গায় নয় ভিন্ন এলাকায় বজ্রপাতে মৃত্যু হয়েছে জমিতে চাষ করার সময় হোক বা নিছক ঘুরতে গিয়ে অথবা বাড়ি ফেরার সময় বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটেছে রাজ্যে এদিনে পনেরোটি প্রাণ বজ্রপাত বজ্রপাতের শেষ হয়ে যায় ফের সেই গত বছরের প্রবল বজ্রপাত তার জেরে মৃত্যু ঘটনার কথা মনে করিয়ে দিচ্ছে সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীতে দুদিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে পশ্চিমবঙ্গ লাগোয়া ও উড়িষ্যাতে প্রবল বর্ষণ শুরু হয়েছে বৃষ্টি না পেয়ে প্রায় খরা পরিস্থিতি সৃষ্টি হওয়া ঝাড়খণ্ডেও বৃষ্টি হচ্ছে এদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের জুড়ে তৈরি হওয়া নিম্নচাপে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে রাজ্য বৃষ্টি আরও বাড়বে তো ফ্রেন্ডস আলিপুরের আবহাওয়া দপ্তর ছিল পশ্চিমবঙ্গবাসীদের জন্য এই ছোট্ট আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকায় বৃষ্টি হয়েছে কি হয়নি আর পারলে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুনবার ভিজিট করলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ ধরনের নিত্য নতুন নিউজ আপডেট পেতে তো ফ্রেন্ডস আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে